ওয়েলকাম টু ইলেকট্রিক ইঞ্জিন ইউটিউব চ্যানেল। লোকসভা নির্বাচন আসন্ন, এই লোকসভা নির্বাচনে যে সমস্ত ফর্মগুলি প্রিসাইডিং অফিসারকে ফিল আপ করতে হয় তার মধ্যে ফর্ম 17C অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডের একটি গুরুত্বপূর্ণ ফর্ম। এই ফর্মটি যতজন পোলিং এজেন্ট রয়েছে পার্টি পিছু প্রত্যেককে একটি করে দিতে হবে এবং অতিরিক্ত 3 কপি করতে হবে, একটা সিল, একটা আনসিল, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের সঙ্গে বেঁধে দিতে হয়। তো এই ফর্ম 17C কীভাবে ফিল আপ করবেন সেই নিয়ে আজকের ভিডিও। ফর্ম 17C-কে বলা হয় অ্যাকাউন্টস অফ ভোটস রেকর্ডেড। তো এখানে ইলেকশন টু দ্য হাউস অফ পিপুল এটাতে আপনি টিক দিয়ে দেবেন, কনস্টিটিউয়েন্সির নামটা লিখবেন। তারপরে এগুলো যথারীতি যেরকম থাকে নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন, এগুলো আপনারা মার্ক কপি অফ ইলেকটোরাল রোল থেকে পেয়ে যাবেন, সেটা লিখে দেবেন। আইডেন্টিফিকেশান নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন, পোলিং স্টেশনে যে সমস্ত ভোটিং মেশিন ইউজ হবে তাদের আইডেন্টিফিকেশান নাম্বার। তো কন্ট্রোল ইউনিটের একটা নাম্বার থাকে, কন্ট্রোল ইউনিটের গায়ে লেখা থাকে, এই নাম্বারটা লিখবেন, আমি একটা কাল্পনিক সংখ্যা লিখেছি। তারপরে ব্যালটিং ইউনিটের একটা নাম্বার থাকে, সেটা লিখবেন। আর হচ্ছে প্রিন্টার বা ভিভিপ্যাডের একটা নাম্বার থাকে, সেটা এখানে লিখবেন। তারপর এক নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আইডেন্টিফিকেশান অফ মেশিনের হয়ে গেল। এক নাম্বার পয়েন্ট টোটাল নাম্বার অফ ইলেকটরস অ্যাসাইনড টু দ্য পোলিং স্টেশন, ওই পোলিং স্টেশনে আপনি মার্ক কপি থেকে দেখে নেবেন যে কতজন ভোটার আছে। আমি ধরে নিলাম 820 জন ভোটার আছে আর 6 জন ইডিসি রয়েছে, ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে 6 জন ভোট দেবে, তাহলে টোটাল ভোটার হচ্ছে 826 ইডিসি সহ। যদি ইডিসি না থাকে তাহলে ইডিসিটা লিখবেন না, শুধু 820 লিখবেন। টোটাল নাম্বারস অফ ভোটার অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার ফর ভোটার্স ফর্ম 17A-তে আমরা জানি সব ভোটারকে রেকর্ডেড করতে হয়, সেখানে দেখা গেল 744 জন রেকর্ড হয়েছে। এইবার 3 নম্বর পয়েন্ট, নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট আন্ডার রুল 49-0। 49-0টা কি? 49-0টা হচ্ছে যে কোনো ভোটার আঙ্গুলে কালি লাগালেন, তার রেকর্ড হলো 17A-তে, সব কিছু হয়ে গেল, যাওয়ার পর তিনি বলছেন, তিনি ডিনাই করছেন, তিনি ভোট দেবেন না। তাহলে সেই ক্ষেত্রে এরকম যদি হয় তাহলে প্রিসাইডিং অফিসার রিমার্কের ঘরে রিফিউজ টু ভোট লিখবেন এবং সেই ভোটারের একটা সাইন নেবেন, সেটা ধরে নিলাম আমি একজন হচ্ছে এরকম ভোটার পাওয়া গেছে যে হচ্ছে সব কিছু প্রসেস কমপ্লিট করার পর এন্ট্রি করেছেন 17A-তে, তারপরে তিনি ভোট দিতে অস্বীকার করছেন, সেই ক্ষেত্রে সেই সংখ্যাটা 1 আমি লিখে দিই। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M। 49M-টা কি? 49M হচ্ছে কোনো ভোটার ধরুন ভোট দিল, ভোট দেওয়ার পর তিনি বললেন যে আমি এই পার্টিকে ভোট দিয়েছি, অর্থাৎ তিনি গোপনীয়তা ভঙ্গ করেছেন, নাম প্রকাশ করে দিলেন কোন পার্টি থেকে ভোট দিয়েছেন, তাহলে তার গোপনীয়তা ভঙ্গ হলো। গোপনীয়তা যদি ভঙ্গ হয়, সেক্রেসি যদি পাবলিশড হয়ে যায়, তাহলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না। তো এই ধরনের ভোটার কতজন? ধরে নিলাম আমি একজন। টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল 49M-এ। রুল 49M-এটা কি? টেস্ট ভোট। এখানে টেস্ট ভোটটা কী বিষয়? যদি কোনো ভোটার ভোট দিয়ে এসে বলেন যে তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন ভিভিপ্যাডে দেখলেন তার ভোট পড়েছে অন্য প্রার্থীর এগেনস্ট, তাহলে তাকে টেস্ট ভোটের জন্য অ্যালাউ করতে হবে, তার কথার সত্যতা যাচাই করার জন্য। তো এই ধরনের আমি ধরে নিলাম টেস্ট ভোট কন্ডাক্টেড করা হলো, ওনার অভিযোগের ভিত্তিতে একজন আমি ধরে নিলাম একজন। তো টোটাল নাম্বার অফ টেস্ট ভোট একটা, সিরিয়াল নাম্বার অফ ইলেকটর ইন ফর্ম 17A 445। এই যে 445 সিরিয়াল নাম্বারটা, এটা কিন্তু তার দ্বিতীয় টেস্ট ভোটের জন্য এন্ট্রি। তিনি প্রথমবার যে ভোট দিয়েছেন সেখানে ফর্ম 17A-তে এন্ট্রি হয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা কিন্তু নয়। তিনি টেস্ট ভোটের জন্য যখন আবার তাকে অ্যালাউ করা হলো তখন যে সিরিয়াল নাম্বারটা পড়বে সেটা হচ্ছে এই সিরিয়ালটা 445, এটা হচ্ছে টেস্ট ভোটের সিরিয়াল নাম্বার। তারপর পরে দেখুন রয়েছে টেস্ট ভোটের ক্ষেত্রেই ক্যান্ডিডেটস ফর হোম টেস্ট ভোট কাস্ট। এবার টেস্ট ভোট দেওয়া হবে যে ভোটার অভিযোগ করেছেন তিনিই কিন্তু টেস্ট ভোট দেবেন। সিরিয়াল নাম্বার 1 নেম অফ দ্য ক্যান্ডিডেট, ধরুন ক্যান্ডিডেট হচ্ছে নিতাই দাস, নিতাই দাসকে নাম্বার অফ ভোট 1টা ভোট দেওয়া হয়েছে। এই টেস্ট ভোট দিয়ে দেখা গেল যে নিতাই দাসের এগেনস্টে ভোট পড়েছে, তাহলে তার অভিযোগ মিথ্যা, তার এই মিথ্যা অভিযোগের জন্য তার 6 মাস জেল অথবা 1000 টাকা জরিমানা অথবা দুটোই হতে পারে। আর তার অভিযোগ যদি সত্য হয় তাহলে কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাট বা ব্যালটিং ইউনিট চেঞ্জ করতে হবে,
সেটা সেক্টর অফিসারের সঙ্গে যোগাযোগ করে আবার পুনরায় ভোট শুরু করতে হবে। তাহলে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, ভোটিং মেশিনে তাহলে কতগুলো ভোট পড়েছে, 744 মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, 744 ছিল টোটাল, 17 রেজিস্টার্ড ছিল, তার থেকে টেস্ট ভোট একটা মাইনাস হলো আর রিফিউজ টু ভোট একটা মাইনাস হলো, তাহলে 742 জন হবে মেশিনের ভোট। সাত নাম্বার, হোয়াট দ্য টোটাল নাম্বার অফ ভোটস শোন অ্যাগেনস্ট আইটেম 6, টালিস উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোট অ্যাজ শোন অ্যাগেনস্ট 2 আইটেম মাইনাস নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোট অ্যাজ অ্যাগেনস্ট আইটেম 3 মাইনাস নাম্বার অফ ভোটার্স অ্যাজ অ্যাগেনস্ট আইটেম 4, অর্থাৎ যে ভোটার হবে সেটা হচ্ছে 2 - 3 - 4, 2 - 3 - 4 মানে 2 কত আছে দেখুন, 2 রয়েছে 744, তার থেকে মাইনাস 3 হচ্ছে 1 আর মাইনাস 4 হচ্ছে 1, তাহলে 744 থেকে 2 মাইনাস হলে টোটাল ভোট মেশিনে কত থাকবে, 742, সেটা টালি করতে হবে। এটা যদি টালি হয় তাহলে ইয়েস টালি লিখে দেবেন, যদি না মেলে তাহলে এখানে নট টালি লিখতে হবে। নাম্বার অফ ভোটার্স টু হোম ট্যান্ডার ব্যালট পেপার আর ইস্যুড আন্ডার রুল 49P, ট্যান্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে কতজনকে 49P অনুসারে, এখানে আমি ধরে নিলাম ট্যান্ডার ব্যালট পেপার দেওয়া হয়েছে 3 জন। ট্যান্ডার ব্যালট পেপার বিষয়টা কি, 49P কি বলা রয়েছে, যদি কোনো ভোটার ভোট দিতে এসে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে চলে গিয়েছে, সেই ক্ষেত্রে তিনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন, যারা পোলিং এজেন্ট রয়েছেন তারা যদি স্যাটিসফাইড হন যে তিনি সেই ভোটার, তাহলে তাকে কিন্তু ট্যান্ডার ব্যালট পেপার দিতে হবে ভোট দেওয়ার জন্য। এই ধরনের ভোটার আমি ধরে নিলাম 3 জন রয়েছে। নাম্বার অফ ট্যান্ডার ব্যালট পেপারস সিরিয়াল নাম্বার কত থেকে কত ট্যান্ডার ব্যালট পেপারস দেওয়া হয়েছে, এখানে দেখুন নাম্বার অফ ট্যান্ডার্ড ব্যালট পেপার, এখানে সিরিয়াল নাম্বারটি রয়েছে, ট্যান্ডার্ড ব্যালট পেপার আপনি কতটি পেয়েছেন, রিসিপ্ট ফর ইউজ 20 পেয়েছেন, টোটাল 20, সিরিয়াল নাম্বার হচ্ছে 13889 থেকে 13908, এই কয়টি হচ্ছে, এখানে হচ্ছে 20 ট্যান্ডার্ড ব্যালট পেপার আপনি পেয়েছেন। ইস্যুড টু ইলেকটর, ইলেকটরসকে কয়টি দেওয়া হয়েছে, 3 দেওয়া হয়েছে, কত থেকে কত দেওয়া হয়েছে, 889 থেকে 891, এই 3 সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে। তাহলে নট ইউজড অ্যান্ড রিটার্ন, কটি স্ট্যান্ডার্ড ব্যালট পেপার ইউজ হয়নি, 17 ইউজ হয়নি, কত কত সিরিয়াল, 892 থেকে 908, এই কটি সিরিয়াল নাম্বার ইউজ হয়নি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যালট পেপারের অ্যাকাউন্টটা দিতে হবে। তারপর অ্যাকাউন্ট অফ পেপার সিল, এখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট, এখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট এগুলো রয়েছে নিচের দিকে, অ্যাকাউন্ট অফ পেপার সিল, পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, কতগুলি পেপার সিল দেওয়া হয়েছে, 3 ধরে নিলাম দেওয়া হয়েছে, কত সিরিয়াল থেকে কত, ধরে নিলাম 573 থেকে 575, এই 3 দেওয়া হয়েছে। পেপার সিল ইউজড হয়েছে কয়টি, টোটাল 1 ধরুন ইউজ হয়েছে। এবার সিরিয়াল নাম্বার অফ পেপার সিল যেটা ইউজ হয়েছে সেটা কত, 573 সিরিয়ালটা ধরুন ইউজ হয়েছে। এবার আনইউজড পেপার সিল কটি রয়েছে, তাহলে 2 রয়েছে আনইউজড পেপার সিল, এবার সিরিয়াল নাম্বার কত থেকে কত আনইউজড রয়েছে, 574 থেকে 575, এই 2 আনইউজড রয়েছে। ড্যামেজড পেপার সিল, যদি কোনো পেপার সিল নষ্ট হয়ে যায় লাগাতে গিয়ে তাহলে আছে কি না, যদি থাকে তাহলে এখানে লিখবেন, না হলে নীল লিখে দেবেন, সেটা ড্যামেজড সিরিয়াল, ড্যামেজের সিরিয়াল নাম্বার কত থেকে কত সেটা এখানে লিখতে হবে। তো এটা গেল ফর্ম 17C। এবার এদিকে দেখুন সিগনেচার অফ পোলিং এজেন্ট, আমি এখানে কাল্পনিক কিছু নাম লিখেছি, এরা হচ্ছে পোলিং এজেন্ট, এখানে কিন্তু পোলিং এজেন্টদের সাইন নেবেন, এই যে মিলিউ রাও, অমল পাল, কবিতা দাস, ফ্রাঙ্কলিন একা, এখানে 6 পোলিং এজেন্টের আমি সাইন দেখিয়েছি। তারপর এখানে একটা সিল দিতে হবে, এটা প্রিসাইডিং অফিসার এখানে একটা সাইন করবেন, আর সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, পোলিং স্টেশন নাম্বার লিখবেন, ডেট লিখবেন, প্লেস লিখবেন, এই হচ্ছে ফর্ম 17C। এটি একটি গুরুত্বপূর্ণ ফর্ম, এটি কিন্তু ভুল করলে চলবে না, প্রত্যেক পোলিং এজেন্টকে পার্টি পিছু একটা করে দিতে হবে, এবং সাথে আপনাকে কী করতে হবে, 3 অতিরিক্ত করতে হবে, একটা সিল, একটা আনসিল, আর একটা কন্ট্রোল ইউনিটের সঙ্গে হ্যান্ডেলে বেঁধে দিতে হয়। তো এই হচ্ছে বিষয়, পরবর্তীতে পরের গুরুত্বপূর্ণ ফর্ম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি ভিড়িয়ে দেবো, এবং অবশেষে সমস্ত ফর্মের PDF আমি দেবো, সমস্ত ফর্মগুলি একসাথে PDF করে আপনাদের দেওয়া হবে, সেগুলো আপনারা প্রিন্ট করে নিয়ে যেতে পারেন এবং সেগুলো হেল্প নিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।